মন্ত্রী থাকা অবস্থায় এক টাকাও দুর্নীতি প্রমাণ করতে পারলে এমপি পদ ছেড়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। প্রয়োজনে এ বিষয়ে তদন্ত কমিটি গঠনেরও দাবি জানান তিনি। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নির্বাচনী হলফনামায় চাওয়া তথ্য সঠিকভাবেই দিয়েছেন। নির্বাচনের আগে সরকারও তাকে বিব্রত করতেই টিআইবি উদ্দেশ্যমূলক প্রতিবেদন দিয়েছে বলেও দাবি করেন সাবেক ভূমিমন্ত্রী। সাধারণত আমরা আসলে হলফনামা যখন দেখি অফিসে করে ফেললে একটা সাইন করে দিই, যখন কথাগুলো আসলো তখন আমি আসলে দেখি জিনিসগুলো দেখলাম যে কি হলফনামায়। আমি বারবার চেক করেছি এবং আমি আমার এক্সপার্ট দিয়েও চেক করিয়েছি, হলফনামায় কিন্তু কোথাও কলাম নেই যে বিদেশের সম্পত্তি উল্লেখ করার জন্য। যেহেতু বিদেশি সম্পত্তি উল্লেখ করার কোনো কলাম নেই এবং বিগত নির্বাচনে আমি কোনো এই বিষয় নিয়ে কোনো সময় কোনো তথ্য দিই নেই, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি কিন্তু আমার বিদেশের ব্যবসা বাণিজ্য আর বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ওভাবে পুরোটা আসলে মিক্স করি না, কারণ ট্যাক্স রিটার্ন বাংলাদেশের একটা, আমার ইউকের আলাদা ট্যাক্স রিটার্ন আমার আছে অনেকদিন থেকে, শুধু লন্ডন আমেরিকা না, আমাদের যেখানে অপরচুনিটি থাকে, যে দেশে অপরচুনিটি থাকে আমরা ওই অপরচুনিটি গ্র্যাব করি, ব্যবসা করি, আমরা বিজনেস করি। আমার সোর্সটা ভেরি ইজি ফর মি টু এক্সপ্লেইন, এটা এত লুকোচুরির কোনো কিছু না। আর তাছাড়া আই এম ভেরি সারপ্রাইজ টিএবির বিষয়টা নিয়ে, টিএবি এমন একটা সময় নিউজটা বমশেল করলো জাস্ট ইলেকশনের 7 দিন আগে, এটা কি সরকারকে বিব্রত করার জন্য আমাকে দিয়ে? ওয়াই? এটা আমার জন্য খুব বিব্রতকর, আমি দলকে বিব্রত করতে চাই না, আমার জন্য সরকারকে আমি বিব্রত করতে চাই না। আমি খুশি হব যদি একটা হাই পাওয়ার কমিটি করা হয়, আমার মন্ত্রণালয়ের মন্ত্রিত্বকালীন সময়ে আমি কোনো দুর্নীতি করেছি কিনা, কারণ আমি বারবার একটা কথা বলি, আমি মন্ত্রিত্ব মন্ত্রী হিসেবে মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলাম, আমার জাতির কাছে জবাব দিতে আছে। আমার এই তদন্ত কমিটি যদি, আমি এত বড় চ্যালেঞ্জে যাব না, এক টাকার দুর্নীতি পাই, আমি কথা দিচ্ছি আপনাদের এই প্রেস কনফারেন্সে আমি এমপি থেকে রিজাইন দিব।